আসসালামু আলাইকুম এভাবে লিখতে চান একটু ধৈর্য ধরুন তাহলেই শিখতে পারবেন জি পুরো ভিডিওটি দেখবেন আশা করি শিখে যাবেন জি আমরা প্রথমে আমাদের ফোল্ডারের ভিতরে যে একটি সফটওয়্যার আছে টাইপ মাস্টার সফটওয়্যার এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন ধৈর্য যেহেতু ধরেছেন আরও একটু ধরুন পুরো ভিডিওটি দেখুন এবং টাইপের বস হয়ে যান কারণ এটা সফটওয়্যারটা খুবই কার্যকারী টাইপিং শেখার ক্ষেত্রে এর চেয়ে ভালো কার্যকারী সফটওয়্যার আর নেই তো আমরা আস্তে আস্তে ইনস্টলের দিকে যাচ্ছি তো ইনস্টল করতেছি নেক্সট অপশান দিয়ে দেখেন এখানে আছে অ্যাকসেপ্ট টু এগ্রিমেন্ট যে আমি এগ্রিমেন্টের সাথে রাজি আছি জাস্ট তো আমরা ইনস্টল হয়ে যাবে এভাবে আমরা ইনস্টল করে নিতে পারেন আর এই সফটওয়্যারটি আপনি গুগলে যে সার্চ দিলে পাবেন টাইপ বলে এই জন্যে খুবই হেল্পফুল একটি সফটওয়্যার টাইপিং করার জন্য তো আমরা ইনস্টল হয়ে গেছে অলরেডি এখানে ইন্টার নেম আপনার একটি নেম দিয়ে দেবেন যে নাম আপনার তো আমি দিয়ে দিয়েছি জিনটু লিখে দিয়েছি তো এবার দেখেন এই যে টাইপিং করার যে হ্যান্ড আপনার দুই আঙুলি বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করছে দুই হাতে হ্যাঁ ভালোভাবে খেয়াল করেন এটা এ এবং সেমিকলন দুই হাতের তর্জনী এবারে এ থেকে আপনার এ আর সেমিকলন থেকে এল কে জে এই দুইটা হাতের চারটা আঙুল এবং ডান হাতের যে বৃদ্ধা আঙুল আছে এটা স্পেসবারে আপনার দিতে হবে দেখেন আর একটু ক্লিয়ার করছে যে প্রত্যেকটা আঙুলে কোন 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 অক্ষর আছে সেটা এখানে দেওয়া আছে যে এরপর দেখেন আমরা টাইপিং অলরেডি শুরু করতে যাচ্ছি টাইপিং মাস্টার দিয়ে তো এখানে দেখেন এএসডিএফ এল সেমিকলন তো এইভাবে আমরা টাই করতেছি স্পেস বাদ দিয়ে ডি এফ দেখেন শুধু এবার এফ তো এস ডি এসডিএফ ইস্যারবার এবার জে কে এল সেমিকলন দেখেন আবার ইসেসবার তো এইভাবে প্র্যাকটিস চলছে এএসডিএফ তারপরে জে এল কলন তো এইভাবে চলতেছে প্র্যাকটিস তো এইভাবে আমরা যখন নিয়মিত প্র্যাকটিসটি অব্যাহত রাখব তো দেখেন এপসটি আপনার জন্য কত হেল্পফুল হবে দেখেন আঙুলটাকে কিন্তু টার্গেট দেওয়া আছে কালার দিয়ে দেখেন এবার এ ছাপতে হবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনার এ চাপতে হবে তারপর এস দিতে আঙুল তারপর ডি তারপর এফ দেখেন এবার আবার জে কে দেখেন ভুল হইলে আবার আপনার রং চিহ্ন দেখা যাবে জি এভাবে আমরা প্র্যাকটিস করতেই থাকবো অয়েলওয়েজ কারণ এই মানে চারটে ডান হাতের এবং বাম হাতের চারটে আঙুল এটাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে যে অলরেডি আমরা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ অতিক্রান্ত করেছি তো আমরা চতুর্থ ধাপ অতিক্রান্ত করতেছি দেখেন প্র্যাকটিসগুলো করতেছি জে জে কে কে এল এল সেমিকলন মানে আঙুল আপনাকে নির্দেশ করছে আপনি কোন আঙুল দিয়ে এটা চাপবেন কোন আঙুল দিয়ে আপনি কোন বাটন কোন অক্ষর ফ্রেস করবেন এটা সুন্দরভাবে আপনার নির্দেশ করতেছে এই কারণে এই সফটওয়্যারটি অত্যন্ত হেল্পফুল যা এর বিকল্প নাই বললেই চলে তো আমরা এখান থেকে প্র্যাকটিস করতে থাকব। ভুল হলে আপনাকে রং চিহ্ন দেবে আর সঠিক হলে আপনাকে মারভেলাস ওয়েলকাম কনগ্রাচুলেশন এই শব্দগুলো তারা অটোমেটিকলি আপনাকে জানাবে তো আমরা প্র্যাকটিস করতে আসি প্র্যাকটিস করতে আসি দেখেন এক্সেলেন্ট লেখা দেখালো গ্রেট ইউ ক্যান নাও স্টার্ট দ্য কে ড্রিল তো আমরা কে ড্রিলে চলে আসলাম দেখেন এ জেড তো একেবারে আমরা শেষ ধাপে অতিক্রান্ত হয়েছি এর বারোটি ধাপ আছে বারোটি লেভেল যদি গেমের মতন করে আপনি খেলেন তাহলে এটা লেভেল এক দুই তিন এভাবে বারো টুয়েলভ তো আমরা প্র্যাকটিস এর মধ্যে আছি দেখেন এবার প্র্যাকটিস করতে থাকলে আশা করা যায় একটি টাইপের বস হয়ে যাবেন আপনি টাইপের বজ হয়ে যাবে না আশা করা যে এখানে টাইম দেওয়া আছে যে কত সময়ের ভিতরে আপনি জিনিসটা এরপরে আপনাকে তারা সেন্টেন্স দিয়ে দেবে যে সেন্টেন্সে আপনি কি পরিমাণ ডিল করতে পারছেন তো করছে আমরা প্রায় মানে কমপ্লিট করে ফেলেছি তো এটা প্র্যাকটিসের ভিতরে রাখতে হবে এবার প্যারাগ্রাফ আকারে আসবে লাস্ট আপনাকে প্যারাগ্রাফ দেবে প্যারাগ্রাফটা আপনি কত সময়ের ভিতরে শেষ করেন দ্য কুইক ব্রাউন জাম জাম্প দ্য লেজি ডগ এই শব্দটা লিখেও আমরা প্র্যাকটিস করতে পারি ধন্যবাদ সবাইকে